দর্শক পেছনে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এই যে ঢাকা নিউ সুপার মার্কেট, যেই মার্কেটে আগুন লেগেছে, ভেতর থেকে এখন প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। এবং ধোঁয়া বের হওয়ার কারণে যে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছে ভেতরে, যারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছেন, তারা অসুস্থ হয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি এখনও পর্যন্ত প্রায় 15 জনের ওপরে ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী কর্মী যারা আছেন, যারা সহযোগিতা করছেন, তারা অসুস্থ হয়ে গেছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কাউকে কাউকে হাসপাতালে পর্যন্ত লেগেছে। এই মুহূর্তে যেহেতু আগুন কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, সেহেতু ব্যবসায়ীরা যেটা করছেন যে ভেতরে যে যার দোকান যে যেভাবে পারছেন তাদের যে মালামাল আছে সেই মালামালগুলো রক্ষা করার চেষ্টা করছেন এবং সবাই কাঁধে করে আমরা দেখেছি একজন একজন আরেকজনকে সাহায্য করছেন। পুলিশ সদস্যরা সাহায্য করছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সাহায্য করছেন, উপর থেকে যতটুকু পারা গেছে তারা সেগুলো বস্তাবন্দি অবস্থায় ছিল অথবা নতুন করে বস্তা করে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এবং আশপাশের যে চন্দ্রিমা সুপার মার্কেট এবং উল্টো পাশে যেই সুপার মার্কেটগুলো আছে সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেই কাজটি করছে যে যারা মালামাল যতটুকু পাচ্ছেন তারা একজন আরেকজনকে সহযোগিতা করে সেগুলো সরিয়ে নিচ্ছেন। তবে সবচেয়ে ভয়ের বিষয় যেটা যে ফায়ার সার্ভিস কর্মীরা অনেকেই অসুস্থ হয়ে গেছেন ধোঁয়ার কারণে। তো এবং এই যে এই মুহূর্তে ঈদের আগ মুহূর্তে এমন একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা একদম মূর্ছে পড়েছেন। আমরা তাদেরকে দেখেছি প্রচুর কান্নাকাটি করছেন, স্বাভাবিকভাবে যেহেতু ঈদের আগ মুহূর্তে গতকাল খুব ভালো বেচাকেনি হয়েছে, সেই কারো টাকা হয়তো ক্যাশে রেখেই তারপরে তারা চলে গিয়েছিলেন এবং ভোরের এই ঘটনায় তারা একদমই মর্মাহত হয়ে গেছেন। পরিবার নিয়ে আসলে তারা কী করবেন সেই সেই চিন্তায় তারা একদম মূর্ছমান হয়ে গেছেন। তবে এই এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা, সেনাবাহিনীর কর্মীরা, নৌবাহিনীর কর্মীরা তারা যথেষ্ট চেষ্টা করছেন আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটা করছেন যে একটু পরপরই উৎসুক জনতার কারণে তাদের যে কাজের কিছুটা বিঘ্ন ঘটছে সেটি বারবার বলছেন উৎসুক জনতাকে, যাতে তারা উৎসুক জনতা যাতে সরে যায়, তাদেরকে এই এই পরবর্তী যে কাজগুলো আছে এবং এখনও যেহেতু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়নি, প্রচুর পরিমাণে মালামাল ভেতরে রয়েছে সেগুলো যাতে কিছুটা হলেও রক্ষা করা যায় সেজন্য তারা চেষ্টা করছেন। তাই তারা বারবার উৎসুক জনতাকে বলছেন তারা যাতে হচ্ছে অযথা ভিড় না করেন, যারা স্বেচ্ছাসেবী আছে তাদের কাজে যাতে কেউ বাধা বিপত্তি না দেয়। এবং আমরা দেখেছি যে পানির জন্য ঢাকা ওয়াসারও বেশ কিছু যে পানিবাহী গাড়ি আছে সেগুলো রেখে দেওয়া হয়েছে এবং সেগুলোকে কাজে লাগানো হয়েছে ভিতরের আগুনটা যাতে পুরোপুরি নেভানো যায়। তবে এখনও একদমই পুরোপুরি নেবেনি, এই পুরো এলাকাটা একদম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং ধোঁয়ার কারণে আশপাশের মানুষেরও কষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু ব্যবসায়ীদের দোকান এখানে, তাদের কিছু করার নেই, তারা চেষ্টা করছেন যতটুকু সম্ভব তাদের মালামালগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে।